আলাইকুম আসসালাম মোরাহ্নাতুল্লা হে ওবারাক এত আলহামদুলিল্লাহ ওয়াসাল্লাতুসাল আলা রসুল ইল্লাহ ওবাদ ভাইজান একটা কথা বলি প্রথমে একটা কথা বলে এরা একটা ভালো যে বিবাহটা আমাদের দেশে এখন যেটা চলছে বা বেশিরভাগ দেশে যা হচ্ছে এটা আল্লাহ রসুল সাল্লাল্লা আলাইসাল্লাম যে আমাদের তরিকা যে পদ্ধতি দিয়ে গেছেন সেগুলো আমরা একেবারে ভুলেই গেছি আমরা এটাকে নিজের মতো করে তুলেছি নিজের মতো বানিয়ে নিয়েছি এবং হাসি ফুর্তি ঠাট্টা মজাক মনে করছি আর কি এগুলোকে এগুলোকে আমরা ফুর্তি এগুলোকে আমার মজা নেওয়া ফুর্তি উড়ানো মানে আনন্দ খুশি মানে এমন কি যে এগুলোকে শরীয়তের মানদণ্ডে যে আমাকে চলতে হবে এগুলো আমরা ভুলেই গেছি অথচ এই বিবাহ সম্পর্কে মুহান রব্দুল আলমিন কুরআনী কারিমের মধ্যে বলছেন তার মধ্যে আমি একটি আধমাত্র পাঠ করছি আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওয়ামিন আয়াতিহি আন খালা কালাকুম্মেন আনফুস ইকুম আজওয়াজা লেতাস কোনু ইলাইহা ওয়াজা আলা বাই নকুম মাওয়াদ দা তম রহমা ইন নাফিদা লিকালা আয়াতি লে আল্লাহর নিদর্শনের মধ্যে এটি একটি নিদর্শন যে তিনি তোমাদের মধ্যে হতে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন লেতাসকুনু ইলাইহা যাতে তোমরা শান্তি পাও এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন ইন্নাফিদা আলিকা লেকমিং ইয়াতাফাক্কারুন চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে অবশ্যই নিদর্শন রয়েছে যেমন যারা আমরা চিন্তা করি তাদের জন্য আছে কি এই বিবাহ সম্পর্কে অনেক হাদিস আল্লাহ রসুল সাল আলহি সাল্লাম বলেছেন যে বিবাহটা কেমন কিন্তু সেই বিবাহটাকে আমরা কি করছি সেটাকে আমি পরে বলছি একটা হাদিস আপনাদের সামনে শুধু জানানোর জন্য আপনারা জানেন তারপরেও স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি বিবাহটা শরীয়তের মানদণ্ডে কেমন সেটা দেখুন আল্লাহ রসুল সাল্লাম বলছেনমান্তকিল্লাহ বাকি অর্থাৎ মানুষ যখন বিবাহ করে তখন অর্ধেক ইমান পূর্ণ হয় বাকি অর্ধেকের ব্যাপারে আল্লাহকে ভয় করো তাহলে বিবাহর সাথে ইমানের সম্পর্ক অর্ধেক ইমান পূর্ণ হয় তাহলে ইবাদত সুতরাং বিবাহটা কি ইবাদতের মধ্যে অতএব সেই ইবাদতটাকে আমরা কিভাবে কি করছি সেই ইমানটাকে আমরা কিভাবে নষ্ট করছি অন্য একটা আদেশ আল্লাহ রসুল সাল্লাম বলছেন ইয়া মা আশার আসবাব ইয়া মা আশার আসবাব মানে কুম বা

সেজন্য রোজা রাখে কারণ তা জনন্দ্রীয় দমনকারী অর্থাৎ মানুষের উত্তেজনাকে দমন করে এই রোজা আর যারা বিবাহ করে তাদের জন্যে চোখকে সংযত মানে চোখ এদিক ওদিক তাকাবে না তার গুপ্তাঙ্গের হেফাজত করবে মানে সে বেবিচার করবে না অন্য একটা আদেশে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন আর নিকা হম মেন ইয়ামাল আমার বেসন্নতি ফালাইসাম বিবাহ করা আমার সন্ন্যত বা তরিকা সুতরাং যে ব্যক্তি আমার সন্ন্যত বা তরিকা অনুযায়ী আমল করে না সে আমার নয় অতএব ভাইজান আজকে আমাদের দেশে যেটা হলুদ খাওয়া হলুদ মাখা তারপর বিভিন্ন রকমের অনুষ্ঠান করা মানে দেবর ভাসুর বা বিভিন্ন রকমের লোক গিয়ে হলুদ মানে গায়ে দেওয়া বেলাল্লাপনা করা বেহায়াপনা করা এগুলো সম্পূর্ণ হচ্ছে সম্পূর্ণ শরীরে নিষিদ্ধ হারাম হারাম আর এই বেলাল্লাপনা বেহায়াপনার শাস্তি মানে অবশ্যই আপনাদের জানা আছে যে এটা ব্যাপরদা মানে বেলাল্লাপনার যে শাস্তি বেহায়ার মানে পনা শাস্তি আপনারা অবশ্যই জানেন তার শাস্তি কত ভয়ঙ্কর কত ভয়ঙ্কর এটা শাস্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেছেন اذا لم تستحي فاصنع লজ্জা না থাকলে যা মন তাই করো লজ্জা না থাকলে যা মন তাই করো যাদের ভেতরে লজ্জা আছে তার এইভাবে হলুদ মাখবে না যাদের মধ্যে লজ্জা আছে তার এইভাবে বেহায়াপনা করবে না যাদের মধ্যে লজ্জা আছে তারা এইভাবে ক্ষীর খাওয়ানোর অনুষ্ঠান করবে না যাদের মধ্যে লজ্জা আছে তারা এই উলু ধুনি দিবে না তো লজ্জা না থাকলে মানুষরা এরকমই করে এই জন্য আল্লাহ রুসুলাম বলছেন আল হায়া মিনাল ইমান লজ্জা হচ্ছে ইমানের অঙ্গ যার ভেতরে লজ্জা নাই তার ভেতরে ইমান নাই যার ভেতরে হায়া নাই তার ভেতরে ইমান নাই সুতরাং যার ভেতরে ইমান নাই তার ভেতরে লজ্জা নাই সুতরাং লজ্জা এবং ইমান একে অপরের পরিপূরক যার ভেতরে লজ্জা নাই তার ভেতরে ইমান নাই যার ভেতরে ইমান নাই তার ভেতরে লজ্জা নাই অথব ভাইজান এই সমস্ত জিনিসগুলো থেকে আমাদের লজ্জা করা উচিত আর এই এর শাস্তি হচ্ছে ভয়ঙ্কর আর আপনি যেহেতু যদি বিয়েটা আল্লাহর জন্য করেন আল্লাহতে বরকত নাসিল করবেন আল্লাহতে বরকত দেবেন আর এরকম ফুর্তি বা এরকম আনন্দ যে যে আনন্দটা ইসলাম অনুমোদন করেনি হ্যাঁ বিবাহ একটা আনন্দের জিনিস বললাম তো যে আল্লাহ রব্বুল আলম নিজেই বলছেন তাদের কাছে তোমরা শান্তি পাবে শান্তি খোঁজ শান্তি পাবে তাদের কাছে তোমরা শান্তি নিবে তাদের কাছ থেকে তোমরা একে অপরে ভালোবাসবে একে অপরের প্রতি দয়া দাক্ষিণ করবে এর থেকে আর কি চাই কিন্তু আমরা সেই ইবাদতটাকে যদি বেহায়া পনাতে বেলাল্লা পনাতে মানে বিলিয়ে দিই তাহলে সেখানে আল্লাহর বরকত আসতে পারে না আল্লাহর বরকত অবতীর্ণ হবে না সেখানে কি হবে বেশিরভাগ আজকে আমাদের সমাজ কি হচ্ছে মানে এক তালাক তারপরে মানে আপনার দেখতে পাচ্ছেন যে যে স্ত্রীদের প্রতি কেমন মানে মানে কু মানে কু ব্যবহার স্ত্রীদের প্রতি বধু নির্যাতন হচ্ছে কেন যে আমরা যদি শরীয়তের মান শরীয়তের মানে শরীয়তের মানদণ্ডে যদি আমরা কাজগুলো করি এবং শরীয়তের আওতার মধ্যে যদি আমরা থাকি ইসলামের গণ্ডের মধ্যে যদি আমরা থাকি তাহলে ইনশাল্লাহ এই ধরনের নির্যাতন এই ধরনের মানে খারাপ জিনিস ঘটতে পারে না তো আল্লাহ কাছে এই এই করি যে যেন আমাদেরকে সমস্ত বেহায়াপনা থেকে বেলাল্লাপনা থেকে এই সমস্ত ইসলাম বিরোধী কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমরা যেন নিজেকে এবং আমরা সকলেই আল্লাহর বিধান অনুযায়ী চলতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন আমিন তো ভাইজান এই বেহায়াপনা বেলাল্লাপনা এগুলো সম্পূর্ণ হারাম তারপরে ক্ষীর খাওয়ানো হ্যাঁ এই সমস্ত জিনিসগুলো অবৈধ তো ঠিক আছে ভাইজান এই জিনিস থেকে যেন আমরা সতর্ক থাকি আর একটা কথা সবসময় খেয়াল রাখবেন বিবাহটা হচ্ছে একটা ইমানের অঙ্গ আর ইমানটা হচ্ছে ইবাদত এই ইমানকে আমরা যেন হেলাই খেলাই নষ্ট না করে দিই বিবাহ যেন আমরা আল্লাহ এবং তার রসুলের নির্দেশ মোতাবেক বিবাহটা করি তাহলে ইনশাল্লাহ এতে আল্লাহর পক্ষ থেকে বরকত অবতীর্ণ হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও বরকত